আমাদের ফ্রেন্ড সার্কেল আড্ডায় আমি জিজ্ঞেস করেছিলাম 1 লক্ষ টাকায় বিজনেস আইডিয়া দেওয়ার জন্য। ভিডিওটি আমরা আমাদের আড্ডায় শ্যুট করেছি, যার কারণে বাইরের একটু নয়েজ আপনারা পাবেন, এই কষ্টটা আপনাদেরকে নিতে হবে, কিন্তু দারুণ দারুণ আইডিয়া এসেছে যেটা থেকে হয়তো আপনাদের কোনো কাজে লাগতেও পারে। কার আইডিয়াটা বেশি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে কমেন্টে জানিয়ে দিবেন। এই ভিডিওর মাঝখানে আমাকে আর দেখা যাবে না, আমাকে দেখা যাবে সবার আইডিয়া শেয়ার করার পরে লাস্টে। তো চলুন আমরা দেখে আসি এবং শুনি এক একজনের এক এক রকম আইডিয়া, যেগুলো আসলেই আসলেই চমৎকার, যেটা সত্যি আপনাদের কোনো না কোনো কাজে লাগতেও পারে। চলুন আমরা শুনে নেই। ধরো একজন উদ্যোক্তা, তার কাছে 1 লাখ টাকা আছে, 1 লাখ টাকা একটা ছেলে বা মেয়ে সে কি করতে পারে, তোমার কি আইডিয়া বলো? 1 লাখ টাকা দিয়ে তো অনেক কিছু করা যাবে, অনেক কিছু। এখন প্রথমে দেখতে হবে তার ভালো লাগা কোনটা, ওইটার উপর বেস করে সে শুরু করবে। ধরেন কারো যদি ভালো লাগা থাকে হচ্ছে জামা কাপড়, তো সেক্ষেত্রে শোরুম দিয়ে করা যাবে না, সেটা অনেক টাকা পয়সা লাগবে। সেক্ষেত্রে সে অনলাইনে স্টার্ট করতে পারে। 1 লাখ টাকার মধ্যে বর্তমান জামা নাই, ধরেন একটা ওয়েবসাইট ইম্পোর্টেড, 20-30 দিয়ে একটা বেসিক ওয়েবসাইট বানাবে। তারপরে সে 20-30 খরচ করে প্রথম যে ফেব্রিক এটা নিয়ে আসলো, কাজ করলো ওটা নিয়ে, আর কিছু 20-30 রেখে দিবে, সেটা বুস্টিং পারপাস। কিংবা প্রথম লটটা যদি সেল না হয়, তাহলে একটা এক্সপেরিমেন্টের পরে আবার কিছু টাকা বেঁচে যাবে, ওইটা দিয়ে আবার পরবর্তী রাউন্ডে সে টি শার্ট বানাবে। এবং টি শার্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা 12 মাসে মানুষ পরে, তো 50% সেল তো অটোমেটিক হয়ে যাবে। ভালো প্রোডাক্ট হলে 70-80% সেল, 70-80% সেল মানে হচ্ছে সে ভালো প্রফিট, মাসে ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট সে করতে পারবে। সো 1 লাখ টাকা দিয়ে কেউ চাইলে একটা ক্লোদিং স্টার্ট করতে পারে, যেটা একটা পর্যায়ে সে একটা ব্র্যান্ডও ক্রিয়েট করতে পারে, সেটা 1 লাখ টাকা ইজিলি করা যায়। যে বিষয় আসলে বিজনেস করতে গেলে টাকাটা মূল বিষয় না, বিজনেস এর প্ল্যান হচ্ছে বড় বিষয়। যেহেতু স্টার্ট আপে 1 লাখ টাকার যদি আপনি বিজনেস করতে চান, বর্তমানে আমাদের তরুণ প্রজন্ম বেশিরভাগই খাদ্যদ্রব্যের উপর বেশি নির্ভরশীল। সেটা হইতে পারে আপনি স্ট্রিট ফুডে বড় করে কিছু না করে আপনার অভিজ্ঞতাকে কাজে লাগে, ছোট ছোট যদি স্টল করতে পারেন, ফুটপাতে ফুচকার দোকান, লাইক ছোটখাটো এই যে স্ট্রিট ফুডের কিছু দোকান থাকে, এগুলো করা যেতে পারে। এটা করলে হলে কি এক্সপিরিয়েন্স গেদার করা যায়, সেখানে সুন্দর একটা প্রেশার কম থাকে, আপনার দোকান ভাড়ার বিষয়গুলো আসে না, অনেক বিষয় সেভিংস থাকে। এখানে এই যে জিনিসগুলো করতে পারলে একজন উদ্যোক্তা স্টার্ট আপে আমি মনে করি এগুলো করলে ভালো হয়, এবং তার লস খাওয়ার সম্ভাবনা কম থাকে। বড় করে কোনো কিছুতে অ্যাডভান্স করা লাগলো না, তার দোকান ভাড়া নিয়ে খুব বেশি প্যারা করতে নিতে হইলো না, সে আস্তে আস্তে রান করতে পারলো। পরবর্তীতে এই বিজনেস রান করার পরে সে যখন বড় করবে, এইগুলো আসলে ছোট করে করে চিন্তা করে বড় পরিসরে আগানো যায়। আমি ফাহিম, প্রশ্নটা হচ্ছে 1 লাখ টাকায় কি ধরনের বিজনেস করা যায়, কি ধরনের বিজনেস আইডিয়া গুলো আছে। 2024-25 সালে এসে আসলে 1 লাখ টাকা শুনতে ছোট মনে হলো, 1 লাখ টাকা খুব বেশি কিন্তু ছোট না, এটা একটা অ্যামাউন্ট যেটা দিয়ে অনেক কিছু করা সম্ভব, এবং এইটা দিয়ে আসলে যদি একটু ঠান্ডা মাথায় কাজ করা যায় অনেক বড় ধরনের বিজনেস প্রতিষ্ঠান রান করা বা দাঁড়া করানো সম্ভব। যেমন ধরেন যে আপনি ফাস্টফুড বর্তমান সময় খুব সুন্দর ট্রেন্ডি একটা বিজনেস, যে ছোটখাটো ফাস্টফুড ফুডকার টাইপের যে বিজনেস গুলো আছে এগুলোকে আপনি এগুলো নিয়ে কাজ করতে পারেন। আবার আপনি যদি একটু ই কমার্স সাইট গুলোতে আমি যদি চিন্তা করি যে ডিজিটাল মার্কেটিং বা ই কমার্স নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন, ফেসবুক, ফেসবুকের মাধ্যমে সোশ্যাল প্ল্যাটফর্ম যেগুলো আছে, ফেসবুক হইতে পারে, ইনস্টাগ্রাম হইতে পারে বা টিকটকও হইতে পারে, বাংলাদেশের যে সোশ্যাল মিডিয়া গুলো অ্যাক্টিভ আছে আর কি। আর আরো অনেক ইনোভেশন নিয়ে আপনি যদি চান, অনেক ইনোভেশন নিয়েও কাজ করা যায়। দেখা যাবে যে 2024-25 সাল কেন্দ্রিক আমরা যদি ডিজিটাল মার্কেটিং টুলটাকে আর একটু মডিফাই করে, যেহেতু প্রতিনিয়ত ডিজিটালাইজ হচ্ছে এবং ক্রমাগত ভাবে এআই এর
নতুন নতুন প্রযুক্তি আসতেছে, সেইটাকে আর একটু পলিশ করে ডিজিটাল মার্কেটিং এর যত অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো আছে সেগুলো করা যায়। এবং সেই সাথে যদি আরো সুন্দর করে বলি, বা আমি যদি ডিজিটাল মার্কেটিং মার্কেটিং নিয়ে বলার চেষ্টা করি, যে আপনি চাইলে ফ্রিল্যান্সার হইতে পারেন এবং খুব ভালো ভালো দেখা যাবে যে খুব শর্ট কোর্স এখন রানিং আছে। আমরা হচ্ছে গুগল বলেন, গুগল ফ্রি কোর্স আছে, পেইড কোর্স আছে, ইউটিউবে আছে, বিভিন্ন ধরনের কোর্স অ্যাভেলেবেল আছে। যে কোনো একটা রপ্ত করে দেখা যাবে যে সে একটা আইডি ফার্ম করলো এবং সেই সাথে তার প্রতিষ্ঠানটা ছোট থেকে 1,00,000 টাকার মাধ্যমে হয়তো বা সে বৃহৎ আকারে একটা আইডি ফার্মও তৈরি করে ফেললো। এবং দেখা যাবে যে এইটা করে আরো অনেকের কর্মসংস্থান হবে। আর আমরা যদি আরো চিন্তা করি, ছোটখাটো যে বিজনেস গুলো আছে এলাকা ভিত্তিক হতে পারে, বা আমি একটা নির্দিষ্ট এরিয়াতে বা নির্দিষ্ট একটা জোন কেন্দ্র করে ফেসবুক মার্কেটিং এর কাজ করতে পারি, বা ফেসবুক কেন্দ্রে কাজ করতে পারি। বা আমি যদি বলি আরো সুন্দর করে বলি, বা আমাদের যে দৈনন্দিন জীবনের চলাচল করার যে নিত্য প্রয়োজনে যে জিনিসপত্র, তার মধ্যে অন্যতম হইতে পারে দুধ হতে পারে, বা শাকসবজি হতে পারে। 1,00,000 টাকার 1,00,000 টাকা শুনতে ছোট হলে অ্যামাউন্টটা কিন্তু অনেক বড়। এবং মাথা ঠান্ডা করে পরিশেষে আবার বলি, মাথা ঠান্ডা করে যদি কাজ করা যায় বা কাজ করা সম্ভব হয় তাহলে ভালো কিছু করা হবে। এবং উদ্যোক্তা একজনের মাধ্যমে আরো 10 জন তৈরি হবে, 10 জনের দ্বারা আরো 20 জন দ্বারা তৈরি হবে। এবং পরিশেষে যেটা বলবো যে 1,00,000 টাকা ছোট হলেও এটাতে অনেক বড় কিছু করা সম্ভব। আপনি যে প্রশ্নটা করেছেন যে 1,00,000 টাকায় কি ব্যবসা করা যেতে পারে, এটার ব্যাপারে আমি বলতে চাই, দেখুন বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাও খুব একটা ভালো নেই, এবং 1,00,000 টাকাটা এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল বলেন বা মফস্বল ডিস্ট্রিক্ট টাউন গুলো বলেন অথবা ঢাকা শহরে 1,00,000 টাকার একটা গুরুত্ব আছে। এবং একটা যে কোনো একটা উদ্যোক্তা, সেটা তরুণ হোক যারা ব্যবসায়িক চিন্তাধারা নিয়ে কোনো কিছু করতে চায়, তাদের জন্য 1,00,000 টাকার একটা গুরুত্ব অপরিসীম। আমার মনে হয় কি 1,00,000 টাকার বর্তমান বাজারে এটা ব্যবসায়িক ভাবে কাজে লাগানো সম্ভব। এই সম্ভাবনাটা কয়েকটা ভাগে ভাগ করা যেতে পারে বা কয়েকটা দিকে লক্ষ্য করা যেতে পারে। যেমন একটা তরুণ উদ্যোক্তা 1,00,000 টাকা দিয়ে সে ঢাকার যেমন কিছু কিছু হোলসেল জায়গা আছে, যেমন পুরান ঢাকাতে পাটুয়া জমিতে পুরান ঢাকার লঞ্চ ঘাট বা পুরান বাজার এলাকাগুলোতে তারা করতে পারে কি ছোটখাটো স্টেশনারির আইটেমগুলো, যেমন পেন্সিল, কলম, রাবার, ইরেজার, কাগজ, ছোট ছোট বই, এগুলো খুব একটা বেশি কস্টিং হয় না, এগুলো কিনে তারা বিভিন্ন দোকানগুলোতে সাপ্লাই দিতে পারে। এবং এখানে সাপ্লাই এবং একটা ডিমান্ড, যেমন স্টুডেন্টরা আছে, যেমন অফিস আদালত আছে, যেমন ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, এদের এই ধরনের প্রোডাক্টগুলো দরকার পড়ে এবং এগুলোর সবসময় কার্যকারিতা থাকে। এটা তারা ছোট্ট ইনভেস্টমেন্টে মুনাফাটা করতে পারে, সাময়িক যাত্রায় কিছুটা বেশি দীর্ঘ মুনাফা করতে পারে তারা। দ্বিতীয়ত তারা আরও একটা করতে পারে, তারা 20,000 টাকা ইনভেস্ট করে ওয়াটার পিউরিফাইং ছোটখাটো মেশিন পাওয়া যায়, যেই মেশিনগুলোর মাধ্যমে পানি প্রস্তুত করা যেতে পারে। তারা আরও একটা কাজ করতে পারে, তারা বিভিন্ন এলাকায় এলাকায় ঘনবসতিপূর্ণ জায়গাগুলোতে, যেমন ধরেন বিকাশ, নগদ, এই ধরনের ফাইন্যান্সিয়াল কিছু ট্রানজ্যাকশন করার জন্য অনুমতির সাপেক্ষে তারা ছোটখাটো বুথ নিতে পারে, যেখানে 5,000, 10,000, 40,000, 50,000 টাকার পুঁজিতে তারা এই ট্রানজ্যাকশন গুলো করার মাধ্যমে দৈনিক একটা 500, 600, 800 টাকা প্রফিট গেইন করতে পারে। এটা 1,00,000 টাকা ইনভেস্টমেন্টে মুনাফাটা ভালো আসার সম্ভাবনা আছে, আমার এটাই মনে হয়। আমার নাম রনি, আমি একজন ছোট্ট ব্যবসায়ী উদ্যোক্তা। ছোটখাটো ফুড কোর্ট আমরা দিতে পারি বাইরে, দিলে ফুডের টং সিস্টেম আছে বা কিছুতে আমরা বিজনেস করতে পারি। ফুড কোর্ট হচ্ছে কি, ফুডটা খুবই ভালো চলে, মানুষ আমাদের বাঙালি খাবার উপরে বেশি একজন
মেনশন খুবই বেশি খাবার রেস্টুরেন্ট হিসেবে, সেক্ষেত্রে আমি সাজেস করবো হচ্ছে ফুড কোর্টটা সব থেকে ভালো একটা বিজনেস। ফুড কোর্ট তো হবে না মানে ফুড গাড়ি হবে ওই যে ছোট আর কি ফুড কোর্ট, হ্যাঁ ওই যে ফুড কোর্ট ইয়া সিস্টেম ফুড কোর্টের মধ্যে হবে, গাড়ি ছোট টঙ্গের মতো করে গাড়ি থাকবে ছোট, তো ওটা 50-60 এর মধ্যে হয়ে যায় গাড়ি পাওয়া যায়, নিজে কাস্টমাইজ করে বানানো যায়, তাকে তো চলে যাব। তো ওইটা দিয়ে আমরা 1 লাখ থেকে সেট করতে পারি বিজনেস, ওটা হাইস্ট 1 থেকে 1,20,000 এর বেশি যাবে না। আসসালামু আলাইকুম, আমি ফারুক আহমেদ, ইয়াং জেনারেশন একজন। তো আমার মত হচ্ছে 1,00,000 টাকায় হয়তো খুব একটা বেশি অ্যামাউন্ট না, বাট হচ্ছে যে 1,00,000 টাকা যার কাছে টাকা নাই তার কাছে 1,00,000 টাকা অনেক টাকা, তো সেক্ষেত্রে 1,00,000 টাকা অনেক আমরা ছোট কিছু ব্যবসা থেকে শুরু করতে পারি। যেমন আমরা অনলাইন অনেক কি আছে, অনলাইন এক্সেসরিজ আছে ওটা ব্যবহার করতে পারি, বা অনলাইনে আমরা সেল করতে পারি সেটা যে কোনো প্রোডাক্ট, এটা ত্রিপিস হোক পাঞ্জাবি হোক ফার্স্ট টাইম, এটা খুবই অল্প পরিসর লাগে এবং খুবই অল্প পুঁজিতে করা যায়। আমি 20,000-15,000 মানে প্রোডাক্ট কিনলাম সেগুলো সেল করলাম আবার কিনলাম, হ্যাঁ এইভাবে একটা খুব ভালো বিজনেস করা যায়। সেক্ষেত্রে আমরা মানে যেহেতু অনলাইনটা এখন খুব কম জমা, এবং অনলাইনে আমরা যদি অথেন্টিক প্রোডাক্ট দিই এবং আমরা গুণগত মান যদি ঠিক রেখে কাস্টমারকে যেটা প্রোভাইড করবো সেটা যদি আমি বিস্তারিত দিয়ে আমার মনে হয় যে সেটা যদি কাস্টমারকে আমি দিতে পারি সেক্ষেত্রে সে প্রোডাক্ট কিনবে। থ্যাংক ইউ। তো এই ছিল আমাদের 1,00,000 টাকায় বিজনেস আইডিয়া। কোন আইডিয়াটা আপনার সবথেকে বেশি ভালো লেগেছে কমেন্টে লিখে জানিয়ে দিতে পারেন, এবং এ ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমি আরও দেওয়ার চেষ্টা করব। আপনারা কী টাইপের ভিডিও চান সেগুলো কমেন্টে লিখে দিতে পারেন। তো আজকের মতো বিদায়, টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।